শুধু সাংবাদিকতায় নয়, অনুবাদ সাহিত্যের এক দৃষ্টান্ত ছিলেন সাংবাদিক উর্মি রহমান। 69-এর গণ অভ্যুত্থান সহ পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন খ্যাতিমান এই ব্যক্তিত্ব। 14 সেপ্টেম্বর শনিবার কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উর্মি রহমান স্বামী সন্তান সহ দীর্ঘদিন ধরে ভারতে ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই বেশ অসুস্থ ছিলেন তিনি। সাংবাদিকতায় দীর্ঘদিনের পদচারণা উর্মি রহমানের। শিক্ষার্থী থাকাকালীন দৈনিক সংবাদে তার সাংবাদিকতা জীবনের শুরু। পরবর্তী সময়ে দৈনিক বাংলা ও উইকলি হলিডেতে কাজ করেন। দীর্ঘদিন সাপ্তাহিক বিচিত্রায় টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে সমালোচনা লিখেছেন দৈনিক জনকণ্ঠে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে কাজ করেছেন উর্মি রহমান, কাজ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। 1985 সালে বিবিসি ওয়ার্ল্ডের বাংলা সার্ভিসে যোগ দেন। বিবিসির পর লন্ডনে স্থানীয় সরকারের কাজ করেছেন কিছুদিন। সাংবাদিকতা ছাড়াও গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী লিখেছেন উর্মি রহমান, অনুবাদও করেছেন। বাংলা ইংরেজি দুই ভাষাতেই লিখেছেন বই। প্রকাশিত গ্রন্থের মধ্যে উর্মি রহমানের উল্লেখযোগ্য ব্রিকলেন, বিলেতের বাঙালি টোলা, আমাদের সময়, পাশ্চাত্যে নারী আন্দোলন, সমান্তরাল। সম্প্রতি বিলেতের প্রকাশক ফ্রান্সিস লিঙ্কন প্রকাশ করেছে উর্মি রহমানের শিশুতোষ গ্রন্থ বি ইজ ফর বাংলাদেশ। উর্মি রহমানের শৈশব কেটেছে খুলনায়। বাবা বন বিভাগের কর্মী হয়ে ছিলেন সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামেও। লেখাপড়া করেছেন ঢাকা, খুলনা এবং সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তিনি শিল্প সাহিত্যের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছেন লন্ডন থেকে আন্তর্জাতিক বাংলাভাষী পরিমণ্ডলে। ব্রিটিশ সরকারের অধীনে ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। Thank you.